cake. Happy New Year 2024. আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে 31st নাইট উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবো। তো আমরা সবাই মিলে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ছাদে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সো সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই আসবে সব জায়গা থেকে। তো সবাই মিলে সেই পার্টিটা করার জন্য আমরা এখন কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমাদের অনেকগুলো কেনাকাটা বাকি আছে, তো কী কিনতেছি না কিনতেছি চলুন বেরিয়ে পড়া যাক। আমি আমার ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড মিলে বাইক দিয়ে চলে যাচ্ছি বাজারে, সেখান থেকে ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি কী কী কিনতেছি। চলেন যাওয়া যাক। মুরগি কিনতে আসছি আমরা এখন, মুরগি ওজন দেওয়া হইতেছে, দেখি কত হইল। মুরগি কিনা শেষ, আমরা এই যে মুরগি নিয়ে নিলাম, এখন আমরা বেরিয়ে চলে যাব। তো এই যে অনেক কেনাকাটা করলাম, সব আর্টসি কিনলাম, বাট আমি কিনছি মোজো। আর এখানে হচ্ছে যে মুরগির মাংস, মুরগির মশলা, প্লেট, আর এখানে কয়লা। তো এখানে হচ্ছে আমার বাইক, তো সব কিছু নিয়ে চলে আসলাম অলমোস্ট। এখন এগুলো বাসায় চলে যাবে, আর সব রেডি করতে থাকুক, কী কী হচ্ছে সব দেখতে থাকেন। কিন্তু নেওয়ার জন্য চলে আসছি দোকানে। তো এই হচ্ছে আমাদের কেক, হ্যাপি নিউ ইয়ার 2024 দিয়ে দেন ভাই। কেকটা তো নিয়ে নিলাম, তো কেকটা নিলাম হচ্ছে এই বনলতা থেকে, বনলতার কেকটা অনেক জোস। তো আমি এখন চলে যাব হচ্ছে পিচ্চিদের বাসায়, কেকটা ছাদে দিয়ে পিচ্চিদের বাসায় যাব পিচ্চিকে আনার জন্য। তো চলেন যেতে থাকি। চিকি নিয়ে চলে আসলাম লিফটের মধ্যে। তো এই কোক টোক সব আমার নিয়ে যাওয়া লাগতেছে দোকান টোকান সামলায়। প্রত্যেক বছরের মতো আমি এবছর ফার্স্ট না, এবছর সবার লেট। চলো আমরা যাই ওপরে, তারপর দেখি কি কি আছে না আছে। চলো চলে আসলাম হচ্ছে ছাদে। তো আশেপাশে কিন্তু ধাপ ধুপ ফুটতেছে সব পিচ্ছে এখানে। আর এখানে হচ্ছে যে আমার ফ্রেন্ড আছে, তারপরে ফ্যামিলি আছে, আর অনেকগুলো ফ্রেন্ড আছে উপরে। তো সবাই আসলে আর কি আমরা একসাথে শুরু করব। আচ্ছা
হচ্ছে যে কেক কাটা হয়ে গেছে এখন আর কি খাবার রেডি করতেছে সবাই খাবার জন্য সবাই খাবারটা খেতেছে দেখা যায় না তোমার এখন দেখা যাচ্ছে আচ্ছা এনে বেশি চা তো গাইস ভিডিওটি আপনারা দেখলেন আমরা 31st নাইট হ্যাপি নিউ ইয়ার তো ভাই বাদার বন্ধু-বান্ধব ফ্যামিলি সবাই মিলে আর কি তাদের মধ্যে সেলিব্রেশন করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা আমি প্রপারলি ফুললি দেখাতে পারি নাই কজ হচ্ছে আমার দোকান ছিল ফার্মেসি তো ফার্মেসি থেকে আমার ডাইজেস্ট লেট হয়ে গেছে দ্যাটস হোয়াই আমি সবার লেট হয়ে গেছে তারপর আমি ভিডিও কালেক্ট করে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় প্রায় 1:30টার মতন বাজে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা হ্যাভ ফান গো দা পিস আসসালামু আলাইকুম